নমস্কার, বেঙ্গল কিচেন অনলাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসুন দেখে এই জন্য কি কি উপকরণ লাগে। লাগবে কুমড়ো আর আলু। কুমড়োগুলো আমি এভাবে কেটে নিয়েছি, সরু সরু করে কুমড়োগুলো কেটে নিয়েছি। আলুও সেইভাবেই একই রকমভাবে আলুগুলো কেটে নিয়েছি। একটা আলু নিয়েছি আর 300 গ্রামের মতন আমি কুমড়ো নিয়েছি। লাগবে মাছের মাথা, একটা রুই মাছের মাথা নিয়েছি আমি, এটা ভেজে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর লাগবে কাঁচা লঙ্কা, দুটো নিয়েছি আমি এখানে। লাগবে জিরে ভাজার গুঁড়ো, লাগবে 1 চামচ হলুদ, আর লাগবে একটু চিনি। যদি কুমড়ো মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই, না হলে একটু চিনি দিলে ভালো লাগে। লাগবে পরিমাণ মতন নুন। রান্নাটা হবে সর্ষের তেলে। কড়াইতে তেল দেব, ফোড়ন দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, হলুদগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। মিষ্টিটাও দিয়ে দেবো এখন। ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি ঢাকাটা খুলব। মিনিট তিনেক পর দেখছি আমি কুমড়োটা অনেকটা গলেছে, গলে গেছে। আর একটু হবে, একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকাটা খুলব, গলে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভেঙে দেব। এবার আঁচটা বাড়িয়ে রেখে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দেবো আমি জিরে ভাজার গুঁড়ো।
আঁচটা বাড়িয়েই নাড়াচাড়া করতে হবে। এটা যত ভাজা ভাজা হবে তত ভালো লাগবে। হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট। এটা ভাতের সাথে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ।